সুপ্রিয় বিয়স, আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা বাবুর টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো বন্ধুরা, ইতিমধ্যেই দেখতে পারতেছেন আপনারা আমাদের ক্যামেরার সামনে একটি বাগান। তো এই বাগানটি মানে যেমন তেমন বাগান নয়, এটা অনেক টাকার বাগান। এই বাগানটা মানে অনেক টাকা দাম এই বাগানের কারণে। এই বাগানটা হচ্ছে আমি আবার একটু কেসে নিলাম, কারণ এটা হচ্ছে আসলে টাকার বাগান। এই জন্যই বলছি এটা হচ্ছে ড্রাগন ফলের বাগান। ড্রাগন ফলের অর্থই হচ্ছে শুধু টাকা, কারণ ড্রাগন ফল বর্তমানে বাজারে হচ্ছে 500 টাকা কেজি। তো দেখেন ড্রাগন ফলের ফুল আসছে, তারপরে ড্রাগন ফল ধরছে। ওই যে এখানে গোলাপি কালার দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু ড্রাগন ফল, কারণ এটা ড্রাগন ফলের বাগান। একটু একটু বাগান না, এটা অনেক বড় একটি বাগান। তো আমি দেখেন আপনারা, আমার ক্যামেরা যেদিকে ঘোরাবো শুধু এখানে আপনারা ড্রাগন ফলের বাগানই পাবেন। এখানে অনেক বড়, এখানে এই যে ড্রাগন ফলের মানে চারা এখানেই করা হচ্ছে, এগুলো হচ্ছে ড্রাগন ফলের চারা। তো ড্রাগন ফলের চারা চারাগুলা একটু যখন বড় হয়ে আসবে তখন একটা একটা করে তারা এই যে এরকম লাগায় এরকম একটি বাগান আবিষ্কার করতে পারবো। তো এগুলো তারা বিক্রিও করে, এমনকি নিজেরাও বাগানে ব্যবহার করে। তো আপনাদের যদি ড্রাগন ফলের চারা লাগে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ড্রাগন ফলের মালিকের সাথে আপনাদেরকে আমরা যোগাযোগ করাই দিব। তো আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করে তাদের কাছে পরামর্শ নিয়েও আপনারা এই ড্রাগন ফলগুলো চাষ করতে পারেন। এগুলা খুবই সোজা, শুধু একটু যত্ন নেওয়া লাগে। ড্রাগন ফল দেখেন যেভাবে তারা লাগাইছে নিচে, এখন কিন্তু ড্রাগন ফল নটকে নটকে ড্রাগনের গাছগুলো রয়েছে, আর ফল যে কোনো জায়গার থেকেই কুষি দিয়ে ফল হচ্ছে। তো এগুলো হচ্ছে মানে কীভাবে লাগাবেন আসলে বিস্তারিত আপনারা জানতে চাইলে আমরা পরবর্তীতে একটা ভিডিওতে ড্রাগন ফল লাগানো নিয়ে, চাষ করা নিয়ে বিস্তারিত জানাবো। তো আমি শুধু আপনাদেরকে এই জন্যই বলছি ড্রাগন ফলের বাগানটি আপনাদের মাঝে শেয়ার করছি, বিদায়, আপনাদের একটু তথ্য দিলাম। তো আপনাদের যদি এই বিষয়ে কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন। ড্রাগন ফলের বাগানটা আমরা চলুন এখন ভিতরে যাব, ভিতরে যা আপনাদের ড্রাগন ফলের বাগানটা ইন টোটালি দেখাবো। এই বাগানটা আসলে অনেক সুন্দর একটি বাগান, আর এটা কত সুন্দর ড্রাগন ফলগুলো ধরে রয়েছে সেই বিষয়টা আপনাদের জানাই আর বিস্তারিত দেখাই। ভিতরে যায় চলুন তাহলে আমরা ড্রাগনের বাগানে যাই, লেটস গো।